গত 24 ঘন্টায় 415 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19 এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে পজিটিভিটি রেট, 24 ঘন্টার পজিটিভিটি রেট কিন্তু 4.26% গিয়ে দাঁড়িয়েছে 415 জনের আক্রান্ত হওয়ার পাশাপাশি, এবং তার পাশাপাশি মৃত্যুও হয়েছে 2 জনের। এবং আরটিপিসিআর টেস্ট 780 জনের হয়েছে, কিন্তু র্যাট বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিন্তু 8964 জনের অ্যান্টিজেন টেস্ট হয়েছে, যার জেরে 9764টি টোটাল টেস্ট কিন্তু এই মুহূর্তে হয়েছে, যার মধ্যে আরটিপিসিআর 780, র্যাট হয়েছে 8964টি। এবং তার মধ্যে আরটিপিসিআর 75 জনকে পজিটিভ পাওয়া গেছে, র্যাটে 340 জনকে কিন্তু পজিটিভ পাওয়া গেছে। এবং যদি আজকের দিনের পরিস্থিতির কথা বলি, করোনা কারফিউ জারি রয়েছে, দুপুর 2টো থেকে শুরু করে পরবর্তী সময়ও কিন্তু জারি রয়েছে প্রত্যেক দিনের মতো করোনা কারফিউ। কিন্তু আজকের দিনের পরিস্থিতিটা যদি যে রাস্তার যে পরিস্থিতি সেদিকে যদি আমরা বলি, যে 2টোর পরেও কিন্তু অনেক দোকানপাট খোলা ছিল রাস্তায়, যানবাহন সেখানে চলছিল, পুলিশ আধিকারিকদের সক্রিয়তা কিছু কিছু জায়গায় মজুদ ছিল, কিন্তু দোকানপাট থেকে শুরু করে, এবং অবশ্যই সেগুলো জরুরি দোকানপাট নয়, অনেক অন্যান্য দোকানপাটও খোলা ছিল, সেই দোকানপাটের পাশাপাশি লোকজনের চলাচলও বলা ছিল অনেকটাই বেশি ছিল। তাহলে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাধারণ মানুষ কি তাহলে কোভিডের ভয়টা কোথাও কি হারিয়ে গেছে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। কিন্তু এই 24 ঘন্টার যে সংক্রমণের সংখ্যা সেটা কিন্তু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোভিডের ভয় কিন্তু হারিয়ে যায়নি। 415 জন আক্রান্ত হয়েছেন, 2 জনের মৃত্যু হয়েছে, পজিটিভিটি রেট আবার কিন্তু লাফিয়ে পৌঁছে গেছে 4.26%। আপনারা ফোন করতে পারেন 0381238448, এই নম্বরে ফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন মতামত অবশ্যই জানাতে পারেন। আপনাদের এলাকাতে কিভাবে কোভিড কারফিউ মানা হচ্ছে অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু তুলতে পারেন, বলতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠানে। তার পাশাপাশি কি মনে করছেন রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের মতামত শেয়ার করতে পারেন। 24 ঘন্টার যে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম, এবং টোটাল অবভিয়াসলি এখনো পর্যন্ত মৃত্যু 747 জনের মৃত্যু হয়েছে কোভিড আক্রান্ত হয়ে, পজিটিভিটি রেট এখনো পর্যন্ত কিন্তু 5.07%, অর্থাৎ এখনো পর্যন্ত যে পজিটিভিটি রেট রয়েছে 5.07%, সেটা 5% উপরে রয়েছে, অর্থাৎ চিন্তার কারণ কিন্তু এখনো রয়েছে। 24 ঘন্টার পজিটিভিটি রেট একটা সময় 3% গিয়ে পৌঁছেছিল, অনেকটাই স্বস্তির কারণ ছিল সেটা, কিন্তু পরের দিনই বলা চলে আবারও 4% মধ্যে চলে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে 4.26% কিন্তু রয়েছে পজিটিভিটি রেট। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 267 জন, যেটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু যে সংক্রমণের সংখ্যা সেটাও কিন্তু অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? আমি সিদ্ধগর থেকে বলছি। নমস্কার, বলুন। এই যে মানে করোনাতে এই যে একটা কার্ফু দিয়ে রেখেছে, ঠিক আছে, এটা তো মানুষ দেখছি কোনো মারামারি কিছু হচ্ছে না, কারণ দোকান বারো সুন্দর খোলা রয়েছে, পাড়ায় পাড়ায় আড্ডা চলছে, প্রশাসনের লোক কোথায়? প্রশাসন যদি সেইভাবে যদি একটা কার্ফু অনেক দিন যাবত হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল এটা এইভাবে চলছে, এটা কোনো কমতিও নেই। আমি প্রশাসনের কাছে এটাই বলবো যে ওনারা যেহেতু কঠোরভাবে এটাকে মোকাবেলা করে, তাহলে তো সংক্রমণটা কমবে, তাহলে সারা জীবন এইভাবেই চলবে। বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই যে বিষয়টা উঠে আসছে যে কার্ফিউ চলছে বিগত বেশ কয়েক মাস ধরে, কিন্তু তারপরেও সংক্রমণ সেখানে অব্যাহত রয়েছে, সাধারণ মানুষ মানছেনও না কার্ফিউ, তাহলে কি মানে দাঁড়ায় এই কার্ফিউর? অবশ্যই এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড প্রশ্ন। প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে তারা নিচ্ছেন না পদক্ষেপ, কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ তারা জেগে উঠছেন এবং পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু পরদিনই আবার দেখা যাচ্ছে যে সেখানে যেই কি সেই পরিস্থিতি। আজকের দিনে দাঁড়িয়ে দোকানপাট অনেক দোকানপাটই খোলা ছিল, 2-2, 3:30 পর্যন্ত, এই চিত্রটা কিন্তু রাজধানী আগরতলা শহরে দেখা গেছে। মাঝে মধ্যেই পুলিশ আধিকারিকরা সক্রিয় হচ্ছেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সক্রিয় হচ্ছেন না, প্রশ্ন একটা স্বাভাবিকভাবেই উঠছে, তাহলে এই কার্ফিউর কি মানে দাঁড়াচ্ছে? অবশ্যই এই কার্ফিউটাও যদি না থাকতো সেই জায়গাতে সংক্রমণ আরও বাড়তে পারত। এই মুহূর্তে দাঁড়িয়ে রিকভারি রেট যেটা রয়েছে 94.52% রয়েছে, অ্যাক্টিভ রোগী 3485 জন রয়েছে, সেই অ্যাক্টিভ রোগীর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারত, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরাই বলছেন। এই মুহূর্ত পর্যন্ত পেশেন্ট যারা রিকভার করেছেন বা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 73,114 জন টোটাল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তার মধ্যে গত 24 ঘন্টায় 267 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন?
নমস্কার বলুন। যেহেতু আজকাল দিদি দেখাতে দিশাহারা, যেই কারণে কোভিড বেশি দেখা যাচ্ছে। বুঝতে পারলাম আপনার বক্তব্য, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো ভাবেই কোভিড কে রাজনীতিকরণের কোনো ব্যাপার রয়েছে। ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়টা, একটা বিষয় অবশ্যই আমাদের বুঝতে হবে যে কোভিড একটা রোগ যেটা জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করা অবভিয়াসলি কিন্তু কোনোভাবেই উচিত না। রাজনীতির সঙ্গে এই বিষয়টা জড়িয়ে দেওয়াও কিন্তু কোনোভাবেই উচিত না। সাধারণ মানুষ ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তারপরে রাজনীতি হবে। নিশ্চয়ই রাজনীতি নিয়ে কথা হতেই পারে, কিন্তু এই বিষয়টা থেকে বাইরে থেকে, যে কোনো দল হোক, যে কোনো যেই হোক, কোভিড নিয়ে অন্তত যাতে রাজনীতি না হয়, সেটা মানে সাধারণ মানুষও যাতে না করে, সেটাই কিন্তু আমরাও চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে। গত 24 ঘন্টার কোভিড আপডেটটা তুলে ধরছিলাম, 415 জন সংক্রমিত হয়েছেন, 2 জনের মৃত্যু হয়েছে, পজিটিভিটি রেট 4.26% গিয়ে দাঁড়িয়েছে। আরটিপিসিআর টেস্ট 780 জন, র্যাপ টেস্ট 8964 জনের হয়েছে, তার মধ্যে র্যাপে 340 জন পজিটিভ পাওয়া গেছে, আরটিপিসিআরে 75 জন পাওয়া গেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 24 ঘন্টায় 267 জন। রিকভারি রেটটা ভালোই রয়েছে, 94.52%। মৃত্যুর হার যেটা, সেটা 0.96% কিন্তু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বলা যেতেই পারে যে এখন পর্যন্ত যে পজিটিভিটি রেট সেটা কিন্তু 5% উপরে রয়েছে, যেটা অবশ্যই চিন্তার কারণ। বিশেষজ্ঞরা এই বিষয়টাই কিন্তু ভয় পাচ্ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টিনিউ 5.5% উপর কিন্তু রয়েছে যে পজিটিভিটি রেটটা। 415 জনের মধ্যে কোন জেলায় কত রয়েছে সেই চিত্রটা আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। পশ্চিম জেলায় প্রত্যেক দিনের মতোই বলা চলে সিংহভাগ করোনা আক্রান্ত রোগী, 153 জন রয়েছেন পশ্চিম জেলায়। সিপাহীজলা জেলায় রয়েছেন 16 জন, খোয়াই জেলায় রয়েছেন 15 জন, গোমতি জেলায় 47 জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় 58 জন, ধলাই জেলায় 30 জন, ঊনকোটি জেলায় 69 জন এবং উত্তর ত্রিপুরা জেলায় 27 জন রয়েছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায়, দুঃখিত, পশ্চিম ত্রিপুরা জেলায় যেই পরিসংখ্যান প্রত্যেক দিনের মতো, যেটা একটা বলা চলে যেটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে, প্রত্যেক সময় আমরা দেখছি যে কোনো বিধিনিষেধই যেটাই দেওয়া হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, কারণ এই জায়গাটাতেই বেশি সংক্রমণ হচ্ছে। বিশেষজ্ঞরা, চিকিৎসকরা কিন্তু সেই কথাটাই বলছেন। কিন্তু তারপরেও বাজারে বাজারে ভিড় হচ্ছে, বিভিন্ন জায়গাতে ভিড় হচ্ছে, দোকানে ভিড় হচ্ছে, এবং একজন দর্শক বন্ধু যেটা বললেন ফোন করে যে পাড়ায় পাড়ায় আড্ডা চলছে এবং দোকানপাট খোলা রয়েছে, দোকানের সামনে আড্ডা চলছে, বাড়ির সামনে আড্ডা চলছে, প্রশাসন দেখছে না। অবশ্যই প্রশাসনের একটা ভূমিকা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন ছিল, আমরাই তুলে ধরেছিলাম আপনাদের সামনে দিন দুপুরবেলা প্রশাসনিক আধিকারিকদের সামনে দিয়েই গাড়ি চলছে, টমটম চলছে, অটো চলছে, কিন্তু তারা কিছু করছেন না। সেই জায়গাতে ক্যামেরা দেখে, সাংবাদিকদের ক্যামেরা দেখে তারা সক্রিয় হয়ে উঠেছেন। এই বিষয়গুলো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু করা উচিত। বিভিন্ন পাড়ায় পাড়ায় ছোট ছোট জায়গাতে ভিড় হচ্ছে, কেন হবে কারফিউর মধ্যে এই ভিড়গুলো, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই উত্তর দিতে হবে প্রশাসনকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সংক্রমণ কিন্তু অব্যাহত রয়েছে, 415 জন, নেহাত কম নয় সংক্রমণ। এই সংক্রমণ থেকে আমাদের বাঁচতে হবে, প্রশাসনকে যেরকম ভাবে কঠোর হতে হবে, সচেতন সাধারণ নাগরিকদেরও কিন্তু হতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনকে শুধু ব্লেম করলে হবে না, দোষ দিলে হবে না, নিজেদেরকেও বুঝতে হবে যে আমরা কোন জায়গাতে রয়েছি, আমরা চাইছিটা কি, সে বিষয়টা কিন্তু অবশ্যই আমাদেরকেও বুঝতে হবে। একদিকে যেরকম ভাবে অব্যাহত রয়েছে করোনা সংক্রমণ, অন্যদিকে জারি রয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। নমস্কার, বলুন। দুটোর পরে তো কাটলো না? হুম, তারপরে 5:30 অবধি রাজ্য সরকারের সব অফিস খোলা। হুম, অফিস স্টাফ গুলি কি করে আসবে? হুম, যদি গাড়ি গুড়ি না চলে। আপনি কি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন তাহলে? আপনি কোথায় চাকরি করেন এবং কিভাবে যাতায়াত করছেন তাহলে? তো আমি আগরতলা থেকে যাই। দপ্তরের তরফে কি কোনো রকমের কোনো ব্যবস্থা করা হয়েছে বা সে ব্যাপারে আপনি দপ্তরের আধিকারিকদের সঙ্গে, যারা উচ্চপদস্থ রয়েছেন, অফিসার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এই ব্যাপারে? না, সে ব্যাপারে কথা বলিনি।
তাহলে আপনি এই কারফিউর সময়ে যাতায়াত করছেন কিভাবে? তো যাচ্ছি কারোর সঙ্গে বাইক দিয়ে। আচ্ছা, মানে পার্সোনাল ভেহিকেল করে যাচ্ছেন? অবশ্যই। পার্সোনাল ভেহিকেল তো আমার নেই। বুঝতে পেরেছি, অন্য আরেকজনের সঙ্গে যাচ্ছেন, অবশ্যই এই সমস্যার মধ্যে অবশ্যই একটা রয়েছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই এই সমস্যাটাও একটা রয়েছে, যেটা বিগত দিনেও কিন্তু অনেক দর্শক বন্ধু ফোন করেছেন, বলেছেন যারা গভর্নমেন্ট অফিসে চাকরি করছেন তাদের আসা যাওয়ার ব্যাপারেও কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে, কারণ দুটোর পরে সেখানে গাড়ি পাওয়া যাচ্ছে না বা যানবাহন পাওয়া যাচ্ছে না যেভাবে তারা আসতে পারবেন, অগত্যা অন্য কারোর ভরসা করে তাদের যেতে হচ্ছে এমনটাই কিন্তু বলছেন। সেই ব্যাপারে অবশ্য একটা প্ল্যানিং করে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এতদিন পর্যন্ত নেওয়া উচিত ছিল সরকার পক্ষের, কেন নিচ্ছেন না বা কি একটা ব্যাপার রয়েছে সেগুলো অবশ্যই খতিয়ে দেখা কিন্তু অবশ্যই এই মুহূর্তে জরুরি। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, কিন্তু যারা সরকারি চাকরি করছেন, যাদের অফিস খোলা রয়েছে, তাদের তো যেতেই হবে, সেই বিষয়টাও কিন্তু ভাবার দরকার রয়েছে। চব্বিশ ঘন্টায় পরিসংখ্যানের কথা বলছিলাম, অবশ্যই উদ্বেগ কিন্তু এখনো জিয়ে রেখেছে করোনা, 415 জন আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায়। তবে তার পাশাপাশি ভ্যাকসিনেশনের স্পেশাল ড্রাইভ চলছে গোটা রাজ্য জুড়ে, এবং সেই ভ্যাকসিনেশন স্পেশাল ড্রাইভগুলো সঠিকভাবে পালন হচ্ছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য কিন্তু মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা প্রত্যেকে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, সেই বিষয়টা নিয়েও অবশ্যই আলোচনা করব। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ এবং আলোচনা, সঙ্গে থাকবেন।